বকেয়া বেতন পরিষদ ও মজুরি কমিশন গঠন সহ নয় দফা দাবিতে চট্টগ্রামের অক্সিজেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আমিন জুটমিলের শ্রমিক কর্মচারীরা একইসঙ্গে সঙ্গে পূর্ব নির্ধারিত ছিয়ানব্বই ঘন্টার কর্মবিরতিও শুরু করে তারা আজ সকাল আটটা থেকে এই কর্মসূচি শুরু করে রাষ্ট্রায়ত্ত এই পাটকলের শ্রমিকরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কোন শ্রমিক কাজে যোগ দেয়নি সকাল আটটার দিকে সবাই জোটবদ্ধভাবে নেমে আসে রাজপথে রাস্তায় ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে তারা এক পর্যায়ে নাজিরহাট চট্টগ্রাম রেলপথও অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা